আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সোনার উদ্দিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সর্বশেষ অধ্যায়ের অধ্যায় শিরোনাম জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ, 13তম অধ্যায়ের জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ অধ্যায় 13-এর অধ্যায় শিরোনাম হল জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থীরা। তো আলোচনার সাথে সাথে তোমরা তোমাদের নিজ নিজ পাঠ্য বই সামনে ধরো এবং আমার সঙ্গে অংশগ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের এই বিষয়টি ভালোভাবে আত্মস্থ করতে পারবে এবং পরীক্ষার জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই আলোচনার অধ্যায় 13-এর জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের প্রথমত প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যা। প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যা, এরপরে রয়েছে জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক, এরপরে রয়েছে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তো শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যা, তো বিষয়টি বলতে আমরা বুঝি মানুষকে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করতে হয়। প্রাকৃতিক সম্পদ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এই প্রাকৃতিক সম্পদের মানুষ যত প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের মধ্যে অবস্থান করবে, মানুষের জীবন তত সহজ ও সুন্দর হবে। আর যে সমস্ত মানুষ বা জনগোষ্ঠী প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করতে পারে না বা প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে অনেকটা দূরে থাকে, তাদের জীবনটা অনেক কষ্টসাধ্য হয়, ব্যয়বহুল হয় এবং দুর্বিময় হয়ে ওঠে। কাজেই আজকের আমাদের আলোচনার বিষয় জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ, এই শিরোনামে আমরা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করব। প্রাকৃতিক সম্পদ আমরা অযথা অপচয় করব না, নষ্ট করব না, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটে এমন কোনো কাজ করব না। এই প্রতিপাদ্য বিষয়টি ধরে, এই শপথ গ্রহণ করেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে এবং প্রাকৃতিক সম্পদ থেকে মানুষকে উপকার গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থীরা, আসো আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো, যেটা প্রথমত রয়েছে জনসংখ্যার প্রাকৃতিক পরিবেশে মানুষের সাথে প্রাকৃতিক রয়েছে নিবিড় সম্পর্ক, প্রকৃতি রয়েছে নিবিড় সম্পর্ক। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু প্রাকৃতিক সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে, এটা সহজে আমরা উদাহরণ করতে পারছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা যে প্রাকৃতিক সম্পদ বিষয়ে আমরা কথা বলছিলাম, প্রাকৃতিক সম্পদের অভাব হলে এই পৃথিবীতে মানুষের পরিবেশের যে কি বিপর্যয় হয় এবং এমনকি ছোট শিশুদের যে কি বিপর্যয় হয়,
তা তোমরা অবশ্যই অনুধাবন করতে পারলে, শিশুর নিরাপদ পরিবেশের অভাবে শিশুরা অস্বস্তি বোধ করে, তারা কান্নাকাটি করে, নিরাপদ খাদ্য পুষ্টি সব কিছুর অভাবে তারা শিশুরা সুস্থভাবে বেড়ে ওঠে না। সব কিছুই প্রকৃতির সম্পদের অপব্যবহার এবং প্রকৃতির সম্পদের পর্যাপ্ত না পাওয়ার বেদনা এখানে আলোকপাত হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই বিষয়ে জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশে আমরা প্রাকৃতিক প্রদত্ত যে প্রকৃতির সম্পদ সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো প্রকৃতির সম্পদের অভাব হলে, প্রকৃতির যথাযথ অভাব ঘটলে মানুষের জীবনের বিপর্যয় ঘটে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা সব কিছু বিঘ্নিত হয়, আরামায় বিঘ্নিত হয়, শিশুদের আরামায় বিঘ্নিত হয়, শিশুরা সঠিক পরিবেশ পায় না এবং তাই শিশুরা অনেক সময় বা বেশ সময়ে তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের অভাবে তারা কান্নাকাটি বন্ধ করতে দেখা যায়। এমনই ঘটনা আমাদের ইতিপূর্বে ঘটে গেল। তো জনসংখ্যা এবং খাদ্য বাসস্থানের মধ্যেকার সম্পর্ক প্রাকৃতিক পরিবেশের উপরে, আমাদের জনসংখ্যা ও খাদ্য ও বাসস্থানের মধ্যে সম্পর্ক। শিক্ষার্থীরা, যদি এই পৃথিবীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়তে থাকে তাহলে তাদের কি দরকার হবে? অধিক জনসংখ্যার জন্য অধিক পরিমাণ খাদ্যের প্রয়োজন হবে। শুধু কি অধিক পরিমাণ খাদ্য হলেই সমস্যা শেষ? এবং অধিক জনসংখ্যার অধিক খাদ্যের পাশাপাশি তাদের পর্যাপ্ত পরিমাণ বাসস্থানের প্রয়োজন হবে। অধিক বাসস্থানের প্রয়োজন হবে, আর বাসস্থান নির্মাণ করতে গিয়ে তাদের অধিক জায়গার বসবাসের আবাসিক এলাকা গড়ে তুলতে হবে এবং প্রাকৃতিক পরিবেশ তখন বিপর্যয় হবে। দেখো শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, প্রাকৃতিক সম্পদ জনসংখ্যা, জনসংখ্যা খাদ্য বাসস্থানের মধ্যেকার সম্পর্ক এবং প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব, তো আমরা এখানে প্রথমত জনসংখ্যা খাদ্য বাসস্থানের মধ্যকার যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পরে আমরা বলেছি যে অধিক জনসংখ্যার জন্য আমাদের অধিক পরিমাণে খাদ্যের প্রয়োজন এবং পাশাপাশি অধিক জনসংখ্যার জন্য অধিক পরিমাণের জায়গা বা বাসস্থানের প্রয়োজন। তো দেখো, আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে জনসংখ্যার বৃদ্ধির যে প্রভাব, সেই প্রভাবটি তোমরা দেখতে পাবে। এখানে আমরা আর একটা বিষয় আলোকপাত করতে যাচ্ছি, এখানে আমরা সহকারে দেখো, একজন মানুষের যদি 1 বছরে, একজন লোকের 1 বছরে যদি 120 কেজি চাল প্রয়োজন হয় এবং সেই মানুষের সংখ্যা বেড়ে যদি ক্রমে ক্রমে 1 থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন, 1000 জন থেকে 10,000 জনে রূপান্তর হয় বা বৃদ্ধি পায়, তখন আমাদের কি অবস্থা হবে এবং অবস্থার কি পরিবর্তন ঘটবে, সেটা আমরা সবকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা দেখো, একজন লোকের জন্য যদি 1 বছরে 100 কেজি চালের প্রয়োজন হয় এবং একজন মানুষের জন্য 10 বর্গমিটার জায়গার প্রয়োজন হয়, সেখানে লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে 10 জন, 100 জন, 1000 জন, 10,000 জন মানুষের বৃদ্ধি ঘটে, তাহলে আমাদের পরবর্তীতে কী অবস্থা ঘটবে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো শিক্ষার্থীরা,
আমরা এখানে ছকে দেখাতে সমর্থ হচ্ছে যে একজন মানুষের এক বছরে 120 কেজি সার প্রয়োজন এবং 100 মানুষের বসবাসের জন্য 10 বর্গমিটার জায়গার প্রয়োজন। সেই ক্ষেত্রে একজন লোক সংখ্যা থেকে যদি 10 জন লোক সংখ্যা হয় তাহলে আমাদের এক বছরের সার লাগবে 1200 কেজি সার, এবং জায়গাও লাগবে 10 বর্গমিটার পরিবর্তে 100 বর্গমিটার জায়গা। আবার 10 জন লোক থেকে যদি 100 জন লোক যখন রূপান্তর হবে, বৃদ্ধি পাবে, তখন আমাদের সারের প্রয়োজন হবে আমাদের 12,000 কেজি, অর্থাৎ 12 মেট্রিক টন সারের প্রয়োজন হবে এক বছরে, এবং তাদের জন্য জায়গা লাগবে 1000 বর্গমিটার। এবং অর্থাৎ 1 বর্গ কিলোমিটার জায়গা আমাদের লাগবে। শিক্ষার্থীরা 100 জন মানুষ যখন বৃদ্ধি পেয়ে 1000 জন মানুষে রূপান্তরিত হবে, তখন আমাদের সারের প্রয়োজন হবে 1,20,000 কেজি, এবং তখন আমাদের জায়গার প্রয়োজন হবে 10,000 বর্গমিটার জায়গা প্রয়োজন হবে। এবং এই লোক সংখ্যা যখন 1,000 থেকে বৃদ্ধি পেয়ে 10,000 হবে, তখন আমাদের জায়গার প্রয়োজন হবে 10,000 মানুষের জন্য লাগবে আমাদের 12,000 12 লক্ষ 12 লক্ষ কেজি সার আমাদের প্রয়োজন হবে 12 লক্ষ কেজি সার, এবং জায়গার প্রয়োজন হবে 1 লক্ষ বর্গমিটার জায়গার প্রয়োজন হবে। তো শিক্ষার্থীরা, এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি থাকে, বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের পরিবেশের কি পর্যায় ঘটবে তা আমরা এখানে বুঝতে পারলাম। তো বুঝতে পারলাম আমাদের, বা এরপরে আমাদের সারসংক্ষেপে আমাদের বলতে পারি যে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বাসস্থান প্রয়োজন, লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবার প্রয়োজন হবে, বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গার প্রয়োজন হবে, জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং জায়গা থাকবে না। তো শিক্ষার্থীরা, এইভাবে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব প্রাকৃতিক সম্পদের উপর এবার আসে, এই যে জনসংখ্যা বাড়তে থাকলো, প্রাকৃতিক সম্পদের জনসংখ্যার বৃদ্ধির কী প্রভাব ঘটবে সেটা হলো যে জনসংখ্যা যখন বৃদ্ধি পেতে থাকবে, শিক্ষিতা দেখতে পাচ্ছ যে এখানে একটা, আমি তোমাদের একটা ছবি দেখানোর চেষ্টা করছি এখানে, সেটা হলো যে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ তাদের বাসস্থানের জন্য রাস্তাঘাট তৈরির জন্য বন জঙ্গল কেটে আবাদি জমি ব্যবহার করে সেখানে তারা কী করবে, নতুন নতুন ঘর বাড়ি করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, এবং প্রয়োজনে পাহাড় কাটবে, পাহাড় কেটে তখন মানুষ রাস্তাঘাট তৈরি করবে, বাড়ি ঘর নির্মাণ করবে, এবং প্রাকৃতিক সম্পদ গাছ নিধন করবে, কাটতে কাটতে পরিবেশের একটা বিশাল বিপর্যয় বয়ে আনবে। এই বিপর্যয় যখন সারা বিশ্বের জন্য একটা হুমকির অবস্থার সৃষ্টি হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের এই প্রাকৃতিক পরিবেশে ক্রমাগত লোকসংখ্যা বাড়ছে, এবং ভবিষ্যতে বা সামনে কী অবস্থা ঘটছে তা হলো পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান বা অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। এই যে আমাদের, আমরা দেখতে পেলাম একজন লোক থেকে 10,000 লোকজনের রূপান্তর, এবং সেটা ঘটলে আমাদের কী পরিমাণ খাদ্যের এবং কতটুকু জায়গার পরিমাণ হচ্ছে, তা এই জনসংখ্যা কেন এরকম বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির কারণ হলো বিজ্ঞান এবং চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে, চিকিৎসার প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ দুর্ঘটনা থেকে সহজে বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। এবার
প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, আমরা এখন এই বিষয়টা আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব, এত কিছু উন্নতির ফলে, চিকিৎসা বিজ্ঞান উন্নতির ফলে এবং অন্যান্য প্রযুক্তি উন্নতির ফলে, তারপরও অধিক জনসংখ্যার ফলে পরিবেশের কি বিপর্যয় ঘটছে তাই আমাদের এখন জানার বিষয়। বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি, অন্যান্য সম্পদ প্রয়োজন, কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত সম্পদ, প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করছে। যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। বনভূমির ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। এর ফলে বন্যা, খরা, ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তো শিক্ষার্থীরা, এভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যার বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের কি বিপর্যয় ঘটছে, এবং তা আমরা এখানে শিক্ষার্থীরা তোমাদের যে বিষয় আলোচনা করতে যাচ্ছিলাম যে আমাদের জনসংখ্যার প্রাকৃতিক পরিবেশের জনসংখ্যার বৃদ্ধির ফলে ফলে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটে এবং মানুষের প্রয়োজনে মানুষ প্রাকৃতিক সম্পদের প্রয়োজনে মানুষ প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটায় এবং প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটার ফলেই মানুষের জীবনেও বিপর্যয় নেমে আসে। আর এভাবে চলে থাকলে সারা পৃথিবীর মানুষ এক সময় প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ে বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। তো আমরা প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটাবো না, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করব। প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করেই আমাদের জীবনের নিরাপত্তা বিধান করতে হবে এবং জীবন রক্ষার জন্য আমাদের পরিবেশ গড়ে তুলতে হবে। তো শিক্ষার্থীরা, আজ আসো, আমাদের এ অধ্যায়ের অনুশীলনমূলক প্রশ্নের শুরুতে রয়েছে শূন্যস্থান। শূন্যস্থানে এক নম্বর রয়েছে, বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ড্যাশ ও জায়গার প্রয়োজন, অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। শূন্যস্থানে হবে খাদ্য। দুই নম্বর শূন্যস্থানে, বিজ্ঞান ও ড্যাশ ব্যাপক অগ্রগতির জন্য জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির জন্য। তিন নম্বর শূন্যস্থান, অধিক প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ প্রাকৃতিক ড্যাশ ধ্বংস ও পরিবর্তন করছে, মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, পরিবেশ ধ্বংস পরিবর্তন করছে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস এবং পরিবর্তন করছে। এবার সঠিক উত্তর শিক্ষার্থীরা, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক কোনটি? এটা আমরা বলতে পারি, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান ও খাদ্যের সম্পর্ক হল, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, বনভূমির ধ্বংসের ফলে কি ঘটতে পারে? শিক্ষার্থীরা, বনভূমির ধ্বংসের ফলে বনভূমির গাছ বিলুপ্ত হয়ে যাবে, গাছপালা বিলুপ্ত হলে পরিবেশের পরিবর্তন হবে এবং গাছপালা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে মরুভূমির সৃষ্টি হবে, মরু অঞ্চলের তৈরি হবে এবং বৃষ্টিপাত কমে যাবে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে এবং একসময় অনাবৃষ্টির সৃষ্টি হয়ে ওই এলাকায় বা ওই দেশে ওই অঞ্চলে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে। খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হলে মানুষের জীবনে আসবে ব্যাপক বিপর্যয়। তাই বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন ধরনের বিপর্যয় আসবে, বন
পশু পাখি ধ্বংস হবে, এর সঙ্গে সঙ্গে মানুষের পরিবেশও ধ্বংস হয়ে যাবে। মানুষ কিভাবে পরে, 2 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে বনভূমি ধ্বংস করছে? সংক্ষিপ্ত প্রশ্ন 2, মানুষ কিভাবে পরিবেশ সে বনভূমি ধ্বংস করছে? মানুষ তার এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে মানুষ বনভূমি ধ্বংস করতে বাধ্য হচ্ছে। মানুষ তার প্রয়োজনে বন জঙ্গল কেটে, পাহাড় কেটে রাস্তাঘাট নির্মাণ করছে, রাস্তাঘাট তৈরি করছে, বাড়িঘর নির্মাণ করছে, কলকারখানা তৈরি নির্মাণ করছে, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করছে। মানুষ বেঁচে থাকার জন্য অর্থনৈতিক সম্পদের বা অর্থনৈতিক চাহিদা মেটাতে মানুষ এভাবে বনভূমি ধ্বংস করে যাচ্ছে। মানুষ বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের যে কী বিপর্যয় ঘটবে মানুষ সেদিকে খেয়াল রাখছে না। শুধু সাময়িক প্রয়োজন মেটানোর জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। এবার বড় প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের কী হবে? মানুষের খাদ্যের বেশি প্রয়োজন হবে এবং বাসস্থানেরও বেশি প্রয়োজন হবে। এখানে আমরা এখানে যে শর্ট আমরা দেখাইছিলাম যে একজন মানুষের জন্য 1 বছরে 120 কেজি চালের প্রয়োজন হয় এবং 10 বর্গমিটার জায়গার প্রয়োজন হয় বসবাস করতে। সেইখানে মানুষ যখন একজন থেকে বৃদ্ধি পেয়ে 10 জন, 100 জন, 1000 জন, 10,000 জন বৃদ্ধি পাবে, তখন তাদের খাদ্যের প্রয়োজন হবে 120 কেজি থেকে 1200 কেজি, 12,000 কেজি এবং 1,20,000 কেজি এবং 12,00,000 কেজি খাদ্যের প্রয়োজন হবে। এবং জায়গার প্রয়োজন হবে 10 বর্গমিটার থেকে 100 বর্গমিটার, 1000 বর্গমিটার, 10,000 বর্গমিটার এবং 1,00,000 বর্গমিটার জায়গার প্রয়োজন হবে। আর এভাবে যদি মানুষ বাড়তে থাকে তাহলে কি হবে, আস্তে আস্তে পৃথিবীর আবাদী জমির পরিমাণ কমে যাবে, বনভূমি কমে যাবে সারা পৃথিবীতে। তখন মানুষের প্রাকৃতিক সম্পদের বিপর্যয় ঘটবে, প্রকৃতি থেকে উৎপাদিত যে সুবিধা সেই সুবিধাগুলো থেকে মানুষ বঞ্চিত হবে, বিপর্যয় ঘটবে এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়ে প্রকৃতি একজন মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করবে এবং মানুষকে বেঁচে থাকে তখন হুমকি স্বরূপ হয়ে যাবে, দায় বিপর্যয় হয়ে যাবে। তো শিক্ষা এরপর আসলো জনসংখ্যার উপরে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব কী? জনসংখ্যা ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে মানুষের চাহিদা মেটাতে মানুষ আর বসে নেই বা তারা নীরব বা সুদ নেই। বর্ধিত জনসংখ্যার খাদ্যের জন্য মানুষ প্রযুক্তি ব্যবহার করে অধিক পরিমাণ, অল্প জায়গাতে অধিক পরিমাণ খাদ্য উৎপাদন করতে যাচ্ছে এবং মানুষ সফলও হচ্ছে। এবং বর্ধিত জনসংখ্যার জন্য মানুষ অল্প জায়গাতে বেশি পরিমাণ বসবাসের ঘর বাড়ি নির্মাণ করছে এবং বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করছে অল্প জায়গাতে মানুষের বসবাসের জন্য। এভাবে আমরা বলতে পারি যে অধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ খাদ্যের স্বয়ংসম্পন্ন হচ্ছে, বসবাসের স্বয়ংসম্পন্ন হচ্ছে এবং অসুখ বিসুখ এবং রোগ ব্যাধি নির্মূলের জন্য চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করছে এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। এভাবেই জনসংখ্যার বৃদ্ধির উপরে, জনসংখ্যার উপরে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রভাব ফেলছে। যদিও এই বর্ধিত জনসংখ্যার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি তারা সবসময় মঙ্গলজনক কাজ করে যাচ্ছে, তবু মঙ্গলজনক কাজ করতে গিয়েও প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটে যাচ্ছে, যা একদিন প্রাকৃতিক পরিবেশের হুমকির রূপ নেবে। এরপরে প্রশ্ন 3, বাড়তি জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের উপরে কী প্রভাব ফেলছে? বাড়তি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের উপরে অধিক জনসংখ্যা বিশেষ প্রভাব ফেলছে। অধিক জনসংখ্যা জন্য অধিক খাদ্যের প্রয়োজন এবং অধিক বসবাসের প্রয়োজন। অধিক জনসংখ্যার জন্য মানুষ অধিক জনসংখ্যা অধিক জায়গা জুড়ে তারা বসবাসের জায়গা বাড়িঘর নির্মাণ করছে, এতে বনভূমি নষ্ট হচ্ছে, রাস্তাঘাট তৈরির জন্য বন জঙ্গল কেটে, পাহাড় কেটে রাস্তাঘাট নির্মাণ করছে। এভাবেই
মানুষ অধিক জনসংখ্যার জন্য প্রাকৃতিক পরিবেশের এক বৈষম্য সৃষ্টি করছে এবং বিপর্যয় সৃষ্টি করছে। এভাবে আমরা বলতে পারি যে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের উপরে একটা বিশাল হুমকি রূপ নিচ্ছে। তো শিক্ষার্থীরা, আমাদের তোমাদের বাম পাশের 5 নম্বর প্রশ্নের ডান বামের আবাস ধ্বংসের ফল হলো জীবের বিলুপ্তি, প্রাকৃতিক সম্পদ আহরণ হলো পরিবেশের পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ হলো খরা, চিকিৎসা প্রযুক্তির উন্নতি হলো মানুষের দীর্ঘায়ু। এইভাবে আমাদের আজকের তোমাদের এই বিজ্ঞানের 13তম অধ্যায়ের জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের আলোচনা সমাপ্ত হলো। তোমরা ভালোভাবে বিষয়টি অনুধাবন করবে এবং বারবার অধ্যয়ন করে এর উপরে পরীক্ষার জন্য প্রস্তুত হবে। আজ এ পর্যন্তই। শিখিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।